আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ভিউয়ার্স বৃন্দ, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়টির নাম হচ্ছে সংশ্লেষ্ট নির্ভরণ। এই অধ্যায়টি আমরা দুটি ক্লাসে বিভক্ত করেছি, দুটি ক্লাসেই শেষ করব। প্রথম ক্লাসে আমরা সংশ্লেষ ও নির্ভরণের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেইগুলো আলোচনা করব এবং দ্বিতীয় ক্লাসে এর কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তাহলে চলে যাওয়া যাচ্ছে ক্লাসে। প্রথমে আসছে সংশ্লেষ। সংশ্লেষ কি? সংশ্লেষ হচ্ছে দুটি চলক, যে কোনো দুটি চলকের মাঝে যে সম্পর্ক আছে সেটি হচ্ছে সংশ্লেষ। আমরা যদি বইয়ের ভাষায় বা গানে ভালোভাবে বলতে চাই তাহলে আসছে যে গাণিতিক পদ্ধতিতে দুই বা ততোধিক সংখ্যক চলকের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকে সংশ্লেষ বলে। সংশ্লেষের পরিমাপক বা সংশ্লেষককে আর দ্বারা প্রকাশ করা হয়। যদি দুটি চলক এক্স ওয়াই হয় তবে চলকদ্বয়ের মাঝে যে সংশ্লেষের পরিমাণটি হবে তাকে আমরা আর এক্স ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। চলকের সংখ্যার উপর ভিত্তি করে সংশ্লেষকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল বা সহজ সংশ্লেষ, আরেকটি হচ্ছে বহুদা সংশ্লেষ এবং আরেকটি হচ্ছে আংশিক সংশ্লেষ। সহজ বা সরল সংশ্লেষ হচ্ছে যদি দুইটি চলকের মাঝে আমরা সম্পর্ক বিশ্লেষণ করে থাকি, যেমন এক্স ও ওয়াই দুইটি সম্পর্ক, তাহলে সেটি হচ্ছে সহজ বা সরল সংশ্লেষ। আর বহুদা সংশ্লেষ হচ্ছে যদি দুইয়ের অধিক সংখ্যক চলকের মাঝে আমরা সম্পর্ক বিশ্লেষণ করে থাকি তাহলে সেটি হচ্ছে বহুদা সংশ্লেষ। যেমন এক্স ওয়াই জেড তিনটি চলক, এদের মাঝে আমরা সম্পর্ক বিশ্লেষণ করতে চাচ্ছি তাহলে সেটি হচ্ছে বহুদা সংশ্লেষ। দ্বিতীয়ত আসছে আংশিক সংশ্লেষ বা পার্শিয়াল কোরিলেশন। আংশিক সংশ্লেষটি হচ্ছে যে যতগুলো আমাদের চলক আছে কোনো একটি চলকের প্রভাবকে বাদ দিয়ে যদি অন্য চলকের মাঝে আমরা সম্পর্ক বের করে থাকি সেটি হচ্ছে আংশিক সংশ্লেষ। সহজ সংশ্লেষ বা সরল সংশ্লেষের মধ্যে কিছু মাত্রা ও প্রকৃতির উপর ভিত্তি করে পাঁচটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। পূর্ণ ধনাত্মক সংশ্লেষ হবে তখনই যখন দুইটি চলকের সম্পর্ক ঊর্ধ্বমুখী রেখার দ্বারা প্রকাশ করা যায়, তখন সেটি হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের বিক্ষেপ চিত্রের প্রতিটি বিন্দু যদি একটি ঊর্ধ্বমুখী সরলরেখার উপর উপস্থাপন করে তাকে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলে। যেমন এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে সংশ্লেষের দুটি চলকের যে গ্রাফটি দেওয়া আছে, লেখচিত্রটি দেওয়া আছে, এটি ঊর্ধ্বমুখী সোজা উপরের দিকে উঠে গেল। যদি এইরকম হয় তাহলে সেটি হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। এবং এখানে যে গ্রাফের যে বিন্দুগুলো আছে সবগুলো ওই রেখার মাঝে আছে, এটি হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। আর আংশিক ধনাত্মক সংশ্লেষ হচ্ছে আমাদের যে বিক্ষেপ চিত্রে যে বিন্দুগুলো থাকবে এই বিন্দুগুলো যদি আমরা রেখা দিয়ে প্রকাশ করতে চাই তাহলে সেটি ঊর্ধ্বমুখী হবে ঠিকই, কিন্তু সবগুলো বিন্দু এই রেখার উপর অবস্থান করবে না, তাহলে সেটি হচ্ছে আংশিক ধনাত্মক সংশ্লেষ। পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ হবে পূর্ণ ধনাত্মক সংশ্লেষের ঠিক উল্টো, যে ওই রেখাগুটি সম্পূর্ণ থাকবে নিম্নমুখী এবং আমাদের বিক্ষেপ চিত্রে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো থাকবে রেখার উপরে, সেটি হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। আর আংশিক ঋণাত্মক সংশ্লেষ হচ্ছে যে আংশিক ধনাত্মক সংশ্লেষের উল্টো, যে আমাদের যে রেখাটি থাকবে সেই রেখাটি থাকবে নিম্নমুখী এবং বিক্ষেপ চিত্রে যে বিন্দুগুলো আছে সেই সবগুলো বিন্দু রেখার উপর অবস্থাপন করবে না, কিছু বাইরে থাকবে, এটি হচ্ছে আমাদের আংশিক ঋণাত্মক সংশ্লেষ। আংশিক ঋণাত্মক সংশ্লেষ এর মান মাইনাস ওয়ান থেকে শূন্য এর ভিতরে হয়ে থাকে। পূর্ণ ধনাত্মক পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের মান একেবারে মাইনাস ওয়ান হবে। একইভাবে পূর্ণ ধনাত্মকের মান পূর্ণ ধনাত্মক সংশ্লেষের মান আর ইকুয়াল টু প্লাস ওয়ান হবে এবং আংশিক ধনাত্মক সংশ্লেষের মান শূন্য থেকে প্লাস ওয়ানের ভিতরে হবে। তারপরে আসছে শূন্য সংশ্লেষ। দুটি চলকের বিক্ষেপ চিত্র যদি এমন হয় যে বিক্ষেপ চিত্র কোনো দিক নির্দেশক রেখা অঙ্কন করা যায় না, অথবা যে দিক নির্দেশক রেখাটি আছে সেটি অনুভূমিক বা উল্লম্ব রেখার সমান্তরাল হয়, তবে সেটি হচ্ছে শূন্য সংশ্লেষ। যেমন এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে যে বিক্ষোভ চিত্রটি আছে এর বিন্দুগুলোর মাঝে কোনো দিক নির্দেশক রেখা অঙ্কন করা যাচ্ছে না, যে আসলে রেখাটি কোন দিকে অঙ্কন করলে এটি নির্দেশ করছে সেটা আমরা বলতে পারছি না, এটি হচ্ছে শূন্য সংশ্লেষ। আর এই যে এখানে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে আমাদের উল্লম্ব রেখা বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা,
এটি হচ্ছে আমাদের শূন্য সংশ্লেষ, অথবা যদি এরকম হয় যে এক্স অক্ষ বা অনুভূমিক রেখার সমান্তরাল হয় দিক নির্দেশক রেখাটি, তাহলে সেটি হচ্ছে শূন্য সংশ্লেষ। এখন আমরা দেখছি সংশ্লেষাঙ্ক কি। সংশ্লেষাঙ্ক হচ্ছে যে সংশ্লেষের যে পরিমাপ আছে সেটি হচ্ছে সংশ্লেষাঙ্ক, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক চলকের মধ্যকার প্রকৃতি এবং মাত্রার গাণিতিক যে পরিমাপ রয়েছে সেটি হচ্ছে সংশ্লেষাঙ্ক, আর এটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা। যদি দুইটি চলক এক্স ওয়াই হয়, আর এদের গাণিতিক গড় যদি এক্স বার এবং ওয়াই বার হয়, তাহলে কার্ল পিয়ারসনের যে সংশ্লেষাঙ্কের সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এরকম, যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, ভাগ দিতে হবে স্কোয়ার রুট সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার স্কোয়ার। এটাকে আমরা যদি গাণিতিকভাবে কিছু সিম্পলিফাই করি, পরিবর্জন করে একটি পর্যায়ে নিয়ে আসি, তাহলে এটাকে এইভাবেও প্রকাশ করা যায় যে উপরের যে অংশটি আছে সেরকম এটি হবে এরকম, সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস সামেশন এক্স আই সামেশন ওয়াই আই, ভাগ হবে এন দিয়ে, আর নিচে আসবে রুট ওভার সামেশন এক্স আ সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস সামেশন এক্স স্কোয়ার, ভাগ হচ্ছে এন ইন্টু হবে সামেশন ওয়াই আই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই আই স্কোয়ার ভাগ এন। আবার এটাকে লেখা যায় কুভেরিয়েন্স এক্স ওয়াই, সি উ ভি কুভেরিয়েন্স, সহসংশ্লেষাঙ্ক সহসম্বন্ধাঙ্ক, ভাগ হচ্ছে সিগমা এক্স সিগমা, অর্থাৎ এক্স এর পরিমিত ব্যবধান ইন্টু হচ্ছে ওয়াই এর পরিমিত ব্যবধান, এটি হচ্ছে সহসংশ্লেষাঙ্ক। আর এর যে কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে স্বাধীন, অর্থাৎ আমরা যদি কোনো চলকের মূল ও মাপনী পরিবর্তন করি, তাহলে মূল মাপনীর পরিবর্তনের পরে সংশ্লেষাঙ্কের মান এবং মূল ও মাপনী পরিবর্তনের আগে সংশ্লেষের মান একই হবে, এবং সংশ্লেষাঙ্ক মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝে অবস্থান করবে। এটি একটি একক বিহীন বিশুদ্ধ সংখ্যা, সংশ্লেষাঙ্ক প্রতিসম, অর্থাৎ আর এক্স ওয়াই সমান আর ওয়াই এক্স, অর্থাৎ এক্স ওয়াই চলকের মাঝে যদি আমরা সম্পর্ক বের করি, সংশ্লেষাঙ্কের মান বের করি, এবং ওয়াই ও এক্স চলকের মাঝে যদি আমরা সংশ্লেষাঙ্কের মান বের করি, দুইটি একই হবে। সংশ্লেষাঙ্ক নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড়ের সমান, অর্থাৎ আর এক্স ওয়াই সমান সমান রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই, তো বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই নির্ভরাঙ্ক, এটা আমরা পরে দেখব। দুটি চলক এক্স ওয়াই যদি স্বাধীন হয় তাহলে আর ইকুয়াল টু শূন্য হবে, অর্থাৎ সংশ্লেষাঙ্ক শূন্য হবে, কিন্তু এমন কোনো কথা নেই যে আর ইকুয়াল টু জিরো হলে এক্স ওয়াই দুটি চলক স্বাধীন হবে, এছাড়া তখন এক্স ওয়াই দুটি চলক স্বাধীন নাও হতে পারে। এই কয়টি হচ্ছে সংশ্লেষাঙ্কের বৈশিষ্ট্য। সংশ্লেষাঙ্কের গুরুত্ব ব্যবহার, কিসের কিসের ক্ষেত্রে এটিগুলো আমরা ব্যবহার করে থাকি। যে দুটি চলকের মাঝে যদি সম্পর্ক নিরূপণ করতে চাই তাহলে সংশ্লেষ ব্যবহার করে থাকি। সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যক্তিগত পারিবারিক এরকম বিভিন্ন রকম, যেখানে দ্বিচলক তত্ত্ব রয়েছে, এদের মাত সম্পর্কের মাঝে মাত্রা ও প্রকৃতি নির্ণয়ের সমস্যা আলোচনায় আমরা সংশ্লেষের মানগুলো বের করে থাকি। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যদি অধীন চলকের কি পরিমাণ পরিবর্তন হয় তা বিশ্লেষাঙ্ক দ্বারা বোঝা যায়, আর এই বিশ্লেষাঙ্ক নির্ণয়ে সংশ্লেষাঙ্কের মান প্রয়োজন। যে সংশ্লেষাঙ্কের কোসাইন যদি আমরা স্কোয়ার করি তাহলে বিশ্লেষাঙ্কের মান পাওয়া যায়, এই কারণে এটি প্রয়োজন। আবার নির্বরণ রেখা বিশ্লেষণেও সংশ্লেষাঙ্কের ব্যবহার রয়েছে। এবার আসছি আমরা নির্বরণ কি বা নির্বরণ রেখা কি। নির্বরণ হচ্ছে যে পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীন চলকের জানা মানের সাপেক্ষে অধীন চলকের গড় মান বা প্রত্যাশিত মান বের করা যায়, সেটি হচ্ছে নির্বরণ। অর্থাৎ আমাদের এক কতগুলো চলক রয়েছে বা দুটি চলক রয়েছে, এর একটির মান জানা আছে, এই জানা মানের সাপেক্ষে আমরা যে অজানা মানগুলো রয়েছে অন্য চলকে সেই মানগুলো আমরা বের করতে পারি, এটি হচ্ছে নির্বরণ। আর নির্বরণ রেখা, পরস্পর সম্পর্কযুক্ত দ্বিচলক তত্ত্বের প্রতিটি মান বিক্ষোভ চিত্রে স্থাপন করে স্বাধীন চলকের মানের সাপেক্ষে অধীন চলকের গড় মান বা প্রত্যাশিত মান যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে নির্বরণ রেখা বলে থাকে। অর্থাৎ যে রেখার মাধ্যমে আমরা নির্বরণ প্রকাশ করে থাকি বা অঙ্কন করে থাকি বা আমাদের মানগুলো বের করতে পারি, সেই রেখাটি হচ্ছে নির্ভরণ রেখা। সরল নির্ভরণ সমীকরণ, সরল নির্ভরণ সমীকরণ হচ্ছে যে কোনো দ্বিচলক তত্ত্বের স্বাধীন চলকের মানের সাপেক্ষে আমরা যে অধীন চলকের যে মানগুলো বের করে থাকি, যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে বের করি, সেই সমীকরণটি হচ্ছে সরল নির্ভরণ সমীকরণ। দুটি চলক যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণটি হচ্ছে এরকম, ওয়াই সমান এ প্লাস বি ওয়াই এক্স। এই যে এখানে যে বি ওয়াই এক্সটি রয়েছে নির্ভরণ সরল নির্ভরণ সমীকরণে, এটি হচ্ছে আমাদের নির্ভরণাঙ্ক, যেটি আমরা আগে বলেছিলাম
এই যে সংশ্লেষাঙ্ক নির্বরণাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড়ের সমান, এটি হচ্ছে বি ওয়াই এক্স নির্ভরণাঙ্ক। আর এটি হচ্ছে বি ওয়াই এক্স হচ্ছে এক্স এর উপর ওয়াই নির্ভরণ নির্ভরণাঙ্ক, আর ওয়াই এর উপর এক্স এর নির্ভরণাঙ্ক হবে বি এক্স ওয়াই। নির্ভরণাঙ্ক বা নির্ভরণ সহগ, এই বি ওয়াই এক্স যদি এক্স ওয়াই দুটি চলক হয় আর এক্স ওয়াই চলকের যদি গাণিতিক গড়ে এক্স বার ওয়াই বার হয়, তবে নির্ভরণাঙ্ক হচ্ছে বি ওয়াই এক্স সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ভাগ সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। এখন নির্ভরণাঙ্কের ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে যে নির্ভরণাঙ্ক মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। অর্থাৎ মূলবিন্দু যদি আমরা চলকের মূলবিন্দু পরিবর্তন করি নির্ভরণাঙ্কের মান পরিবর্তন হবে না, কিন্তু যদি আমরা মাপনী পরিবর্তন করি তাহলে নির্ভরণাঙ্কের মান পরিবর্তন হবে। সংশ্লেষাঙ্ক নির্ভরণাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড়ের সমান, অর্থাৎ আর এক্স ওয়াই সমান রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই। এটি হচ্ছে দুইটি নির্ভরণাঙ্ক এক্স এর উপর ওয়াই এর নির্ভরণাঙ্ক এবং ওয়াই এর উপর এক্স এর নির্ভরণাঙ্ক, তো এদের জ্যামিতিক গড় হচ্ছে রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই, আর এটা হবে আমাদের সংশ্লেষাঙ্কের আর এর মানের সমান। সংশ্লেষাঙ্ক নির্ভরণাঙ্ক দ্বয়ের গাণিতিক গড় অপেক্ষা ছোট হয় সবসময়, অর্থাৎ আর এক্স ওয়াই লেস দেন দুটি নির্ভরণাঙ্কদের গাণিতিক গড় হচ্ছে এটি এর মানের চেয়ে ছোট হবে। নির্ভরণাঙ্ক দ্বয় প্রতিসম বা সুষম নয়, অর্থাৎ বি ওয়াই এক্স সমান বি এক্স ওয়াই এটি নয়। নির্ভরণাঙ্কের মানটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান হতে পারে। নির্ভরণাঙ্ক দ্বয়ের আরেকটি ব্যাপার হচ্ছে যে নির্ভরণাঙ্ক দ্বয়ের একটির মান যদি একের বেশি হয় তাহলে অপর নির্ভরণাঙ্ক দ্বয়ের মানটি একের চেয়ে ছোট হবে। এটি আমরা নির্ভরণের ব্যবহার দেখব, এখানে কী কী ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যে ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণ করতে গেলে আমাদের নির্ভরণাঙ্কের প্রয়োজন হয়, নির্ভরণ ব্যবহার করে থাকি। যে স্বাধীন চলকের জানা মানের সাপেক্ষে আমরা যে অজানা মানের মানগুলো বের করে থাকি সেখানে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ পূর্বাভাস প্রদান করতে ব্যবহার হয় এই মানগুলো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে বিমা সংস্থাগুলো নির্দিষ্ট সময়ের মাঝে পলিসিধারীদের স্থিতি এবং দাবি অনুমানের জন্য পর্যাপ্ত নির্ভরণ রেখা বিশ্লেষণ করে থাকে। কার্যদক্ষতা বৃদ্ধিতে ব্যবহার করি, সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করি, নতুন দৃষ্টির উন্মোচন করতে ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে আমাদের সংশ্লেষাঙ্ক নির্ণয়েও নির্ভরণাঙ্ক ব্যবহার করতে পারি। আজকের এই চ্যাপ্টারটি আমরা লেকচারটি এখানেই শেষ করছি। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেইলে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।